আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে ভিডিও করা হয় কিন্তু শেয়ার করার জন্য সেভাবে করে টাইম পাই না, ভিডিও এডিট করা হয় না। তো প্রথমে একটা রেসিপি দিয়ে শুরু করছি। এই রেসিপিটা আমার অনেক পছন্দের আর এটা আসলে আমরা সবাই অনেক পছন্দ করে খাই। তো আমি আজকে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব, তো সেটাই রান্না করছি। প্রথমে আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আর সেটাকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে। এখন একটু সামান্য ভেজে নিচ্ছি। এই রান্নাটা হলে আসলে আমাদের আর কিছুই প্রয়োজন পড়ে না, খুবই ভালো লাগে এটা আমাদের কাছে খেতে। আর বিশেষ করে যখন হচ্ছে সকালের দিকে রুটি বানাই, রুটির সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকেই কিন্তু এটা করে থাকবেন হয়তোবা, তারপরেও শেয়ার করছি যদি কারো কাছে ভালো লাগে। আর মুগ ডাল দিয়ে করলে সেটা তো মুড়ি ঘন্ট হয়, তো মাথার মুড়ো দিয়েও কিন্তু মুড়ো ঘন্ট করে অনেকে। মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি এখন গোটা মশলা দিয়ে দিব, গরম মশলা যেটাকে বলে। এখানে হচ্ছে দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আপনারা চাইলে এর মধ্যে হচ্ছে তেজপাতাও দিতে পারেন, তো আমি আর দিলাম না। তো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব। আর পেঁয়াজ যদি বেরেস্তা করে তুলে রাখেন, এটাও কিন্তু রান্নার পরে ব্যবহার করলেও ভালো লাগে। তো পেঁয়াজ আমি আর বেরেস্তা করছি না, আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। তো এভাবে করে এখন একটু ভেজে নিব আর তারপরে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। আমার বাসায় যখনই কোনো বড় মাছ নিয়ে আসা হয় তখনই আমি হচ্ছে মাছের মাথাটাকে আলাদা করে রেখে দিই আর মাথাটা পরে এভাবেই রান্না করি। আর মাছের পিসগুলো তো আলাদা করে ভুনা করেই রান্না করি। তো এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর পানিটাকে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা, তারপরে হচ্ছে সামান্য একটু রসুন আর জিরা একসাথে বেটে। মশলার পরিমাণটা আর বলে দিচ্ছি না, কারণ এক একজন এক এক রকম খায়, তো সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো অল্প করে দিলাম আর এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এর মধ্যে আবার হচ্ছে গুঁড়ো মশলাও দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে অ্যাড করব হচ্ছে সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর দিব শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা এখন সামান্য একটু কষিয়ে নিতে হবে, চাইলে একসাথে মাছের মাথাটা দিয়ে দিয়ে তারপরেও কষাতে পারেন। তো আমি আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তারপরে সামান্য একটু পানি দিব। আর পানি দিয়ে তারপরে হচ্ছে যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আর ওইটা দিয়ে তারপরে হচ্ছে আমি আরেকটু কষিয়ে নিব, যাতে করে মশলার যেটা আছে সেটা হচ্ছে মাছের মধ্যে চলে যায়। তো রান্নাটা হতে হতে প্রয়োজনীয় কথাটা বলে নেই, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেলটাকে বাজিয়ে রাখবেন। আর যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে আগে থেকে আলু সেদ্ধ করে সেটাকে একটু চটকিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। আর দিয়ে আরেকটু আমি নেড়েচেড়ে নেব এটার সাথে মশলাটা মিশে যাওয়ার জন্য। আর তারপরে আমি এখানে পানি ব্যবহার করব, বেশ অনেকটা পানি দিব যাতে হচ্ছে ঝোলটা গাঢ় হয়, অনেকটা ঝোল হবে রান্নাটা, একটু ঝোলঝোল হবে। আর যেহেতু আলু দেওয়া আছে তো পরে কিন্তু গিয়ে সেই ঝোলটা একটু কমে আসবে, তো এই জন্য বেশ অনেকটা পানি দিচ্ছি। Thank you.
ঝোলের পানিটা ফুটে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে কিন্তু আমি লবণ দিতে একেবারেই ভুলে গেছি, তো এখন হঠাৎ করে মনে পড়লো, এখন লবণটা দিয়ে দিব। এটা বারবারই আমার সাথে হয়, আসলে আমি লবণ দিতে ভুলে যাই বেশিরভাগ সময়। রান্নার যে কোনো সময় দেই, কিন্তু শুরুতে দিতে মনে থাকে না। তো যাই হোক, অনেকে আসলে গুছিয়ে কাজ করতে বা গুছিয়ে কথা বলতে পারেন, তো দুইটার কোনোটাই আমি পারি না। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন সামান্য একটু নেড়ে চেড়ে দিলাম, আর এটা পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য অপেক্ষা করব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে বন্ধ করে দিব কিছুক্ষণ রেখে। আপনারা চাইলে এর ওপরে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, এরপরে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায়, আবার যদি ধনিয়া পাতা থাকে তাহলে বেশ অনেকটা ধনিয়া পাতা দিয়ে তারপরেও নামিয়ে নিতে পারেন। তো আমার এই রান্নাটা কমপ্লিট, আর আরও কিছু রান্নাবান্না করব। এই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর অনেক ভালো লাগে। আমি হচ্ছে ফাইনাল যে লুকটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্না শেষে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত ভালো লাগছে দেখতে। আর এদিকে আমি হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি রান্না করেছিলাম, তো এটার রেসিপি শেয়ার করি নাই, এটা মানে নর্মাল যেভাবে আমি সবজি রান্না করি সেভাবেই করেছি। আর এদিকে আবার চুলাটাকেও ক্লিন করে নিয়েছি, মানে একসাথে বেশ অনেকগুলো কাজই করতে হয়। আর একটা জিনিস শেয়ার করি, আমার এই যে জানালার পাশে যে গ্রিলটা, এটা হচ্ছে মরিচা পড়ে গেছে, তো এটা রং করা ছাড়া আর কোনো উপায় নেই। আর প্রতিদিন আসলে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরেও এটা যেহেতু রং উঠে গেছে তো সেই জন্য আর কিছু করার নেই। তো আমার এই যে ঢ্যাঁড়স আর চিংড়ির যে রেসিপিটা সেটার ফাইনাল লুকটা শেয়ার করছি। এই রান্নাটা হয়ে গেছে, এখন পাশের যে চুলাতে সেটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ যদি মেয়ের বাবা চলে আসে তাহলে এগুলো দিয়েই খেতে পারবে, আর যদি মেয়ে এখন ঘুম থেকে না ওঠে তাহলে হচ্ছে আরেকটা কিছু রান্না করতে পারবো। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু মাছটা ভিজিয়ে দেই, যদি ও না উঠে তাহলে এটুকু সময়ে আমি আবার এই রান্নাটাও শেষ করব। বাচ্চা থাকলে হয় কি, তার রুটিনের সাথে আমাদেরকে চলতে হয়, তো সকালের দিকেও বেশ অনেকক্ষণ ঘুমায়, আবার মাঝে মাঝে 5-10 মিনিটের মধ্যে উঠে যায়। তো আজকে একটু সময় দিয়েছে, বেশ সময় নিয়ে ঘুমাচ্ছে, তো এই জন্য আমি দুইটা রান্না করতে পারলাম, আর আবার হচ্ছে মাছটাকেও ভিজিয়ে দিলাম। এতে করে রাতের সহ আমাদের হয়ে যাবে, রাতে আর কিছুই করতে হবে না। তো রুমে এসে দেখি মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো মাছটা এদিকে ভিজাতে দিয়েছি, ওটা যদি ভিজে যায় তাহলে যে কোনো এক সময় রান্না করে নিব। আর ও যেহেতু ঘুমাচ্ছে সেইটুকু সময়ে আমি আর অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এদিকে আমার যে গাছগুলো আছে, তো এই পাতাগুলোতে বেশ অনেকটাই ধুলা পড়ে, তো এইগুলো মাঝে মাঝে এভাবে করে একটু পানি দিয়ে মুছে দিতে হয়। তো রোদ্রে দেওয়ার খুব একটা টাইম পাই না, এই গাছগুলো যদি রোদ্রে দেওয়া যেত ইনডোর প্ল্যান্টগুলো তাহলে খুব ভালো হতো। আর আমি যে রোদ্রে দিব সেটারও আসলে উপায় নেই, আমার মেয়ে যে পাতাগুলো ছিঁড়ে ফেলে, তো সেজন্য দিতে পারি না, তো এখানেই থাকে। আর এই যে কিছু কিছু পাতা হলুদও হয়ে যাচ্ছে, এটা আসলে রোদের জন্যই হচ্ছে, মাঝে মাঝে রোদ দিলে এই গাছগুলো ভালো থাকে। তো এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু মেয়েও উঠে গেছে, তো সেই জন্য আমার আর রান্না করা হয়নি, ওভাবে রেখে দিয়েছি। দুপুরে যখন মেয়ের বাবা আসবে তখন বাবা যখন রাখবে মেয়েকে, ওইটুকু সময়ের মধ্যে আমি আবার মাছটাও রান্না করে নিব। বিকেলে আর কিছু শেয়ার করা হয়নি, আর সন্ধ্যার একটু আগে রুমাইসার বাবা অফিস থেকে আসার পরে আমরা বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করব। আসলে সামনে যেহেতু ঈদ, কোরবানি ঈদে আসলে তেমন কিছু কেনাকাটা নেই, তারপরেও টুকটাক না কিনলে না, তো সেজন্য একটু দেখতে বের হয়েছিলাম যে দেখি কী কী কেনা যায়। আসলে তেমন কিছু কিনবো সেই উদ্দেশ্যে আসা হয়নি, বাইরে একটু ঘুরবো সেই জন্যই বের হয়েছিলাম। তো এসে প্রথমে আমরা একটু আড়ঙে ঢুকেছি, এখানে এসে মেয়ের কিছু ড্রেস দেখবো। ওকে তো বলেছি যে এবার আসলে কিছু কেনা ইচ্ছেই ছিল না, কারণ রোজার ঈদে যা কিনেছি সেগুলোই আর ওকে পরানো হয় নাই, অনেকগুলো ড্রেস এখনও পরেই আছে, তারপরে অনেকগুলো গিফট পেয়েছে সেগুলোও আর পরা হয় নাই। তো কয়েকটা জামা দেখছিলাম ওর জন্য, খুব ভালো লাগছিল, তো দেখি এর মধ্যে কোনো একটা ওর জন্য কিনবো। আসলে ওর যা বয়স এখন হচ্ছে ঈদ বলতে তেমন কিছু বুঝে না, তারপরে যদি বিকেলের দিকে বের হওয়া হয় তো সেই সময় আসলে পড়ানোর জন্য, আর বেশ অনেকগুলোই ও গিফট পায়, তো সেই জন্য আর এবারও হয়তো বা পাবে, তো এই জন্য তেমন কিছু কিনতেও চাচ্ছি না, কারণ শুধু শুধু কেনা হয়, পড়ানো তো আর হয় না। তারপরেও দেখছি এর মধ্যে এই সাদা ড্রেসটাও আমার কাছে খুব ভালো লেগেছে, দুইটাই ভালো লাগছিলো, তারপরেও দেখি একটা সিলেক্ট করব।
তো ওর জন্যই দেখছিলাম, আমাদের জন্য আর তেমন কিছু কিনবো না, তারপরে ও মেয়ের জন্যই দেখছিলাম। তো এই জুতাটা অনেক ভালো লাগছিল দেখে, কিন্তু ওর পায়ের সাইজে ছিল না, ওর থেকে একটু বড়, এটা হবে না ওর পায়ে। তো এইগুলোই দেখছিলাম। তো এদিকে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি, ও এদিক ওইদিকে ঘুরছে, এটা ওটা ধরছে, ওর কাছে অনেক ভালো লাগছে। তো ওকে নিয়ে আসলে বাহিরে গেলে এরকমটাই হয়, ও একদমই স্থির থাকে না, আর হাঁটা শেখার পর থেকে তো আরও বেশি। তো আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরলাম আর কিছু শপিং করলাম, এগুলো শেষ করে আমরা এখন একটু বাহিরে একটা জায়গায় এসেছি যে এখানে একটু খাওয়া দাওয়া করব, একটু নাস্তা করব এই আর কি, তেমন কিছু আসলে খাবো না। তো প্রচণ্ড গরম ছিল, এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে অনেক গরম ছিল। তো আমার মেয়ে ভেতরে ঢোকার পরে এই অবস্থা তার, সে এদিক ওদিক দিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে চলে যাচ্ছে, অন্যদের কাছেও চলে যাচ্ছিল, আমাদের কাছে থাকছিল না। তো ওকে নিয়ে আসলে বাহিরে আসলে কোথাও কোনো শান্তি নেই, শুধুমাত্র পার্কে গেলে আমার মেয়েকে নিয়ে একটু শান্তি, কারণ ও দৌড়াদৌড়ি করে মজা পায়, একটু খেলতে পারে। তো এরপরে ঠিক করেছি আর কখনোই মানে ওকে নিয়ে এগুলো জায়গায় যাব না, বিশেষ করে রেস্টুরেন্টে তো যাবই না, কারণ অন্যান্য টেবিলে গিয়েও ও অনেক বিরক্ত করছিল। তো ছোট যেহেতু ওকে আর কিছু বলাও যায় না, আর আসলে সহ্য করাটাও কঠিন, কারণ একটু বিরক্ত করে। আর একটা ঝামেলার বিষয় হচ্ছে আমরা একসাথে ভালোভাবে আসলে কোথাও খেতেও পারি না, কারণ খেতে বসলে দেখা যায় যে আমি আগে খাই, ওর বাবা ওকে রাখে, ওকে নিয়ে খেলে, তারপরে আবার হয়তো ওর বাবা খাচ্ছে, আমি ওকে রাখছি, তারপরে আবার আমার খাওয়া দাওয়া শেষ হলে আবার ওর বাবা নেয়, বা ওর বাবার খাওয়া দাওয়া শেষ হলে আমি নেই, এভাবে করে আসলে চলে। তো এভাবেই আসলে সময়টা পার করলাম, তো বাহিরে গিয়ে একটুও শান্তি পাই নাই, তো সেই জন্য খুব বিরক্তই লাগছিল। তারপরে বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে অন্যান্য শপিং আর কিছু আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু মেয়ের ড্রেসটা দেখাচ্ছি, কারণ যেগুলো কেনাকাটা করব সেগুলো বেশিরভাগই গিফটের জন্য, আর গিফটের জিনিসগুলো আসলে এখন দেখাতে চাচ্ছি না। তো যাই হোক, এখন হচ্ছে যে ড্রেসটা দেখাচ্ছি এটা তো ওখানেও দেখিয়েছিলাম, তো এটাই নিয়েছি মেয়ের জন্য। এই জামাটা দেখতে খুব ভালো লাগছিল আর ওকে পরানোর পরেও ভালো লাগছে, একবার পরিয়ে দেখেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।